শুরু হলো ভাঙর বইমেলা। 4 থেকে 8 জানুয়ারি চলবে এই মেলা। ভাঙর মহাবিদ্যালয় ময়দানে এই মেলা প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে। গত 2 বছর করোনার কারণে এই বইমেলা বন্ধ হয়ে গিয়েছিল। ভাঙরের মতো একটি এলাকায় 6 বছর ধরে এই বইমেলার আয়োজন হচ্ছে এবং এখানে এই বইমেলার উদ্বোধন করতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় এই ধরনের বইমেলা হওয়ার দরকার। যেমন ধরুন, এখান থেকে অনেক সময় কলেজ স্ট্রিটে গিয়ে সবার পক্ষে বই সংগ্রহ করা সম্ভব হয় না, সেখানে এই যে হাতের কাছে বই এসেছে এতে সব কিছু স্বাভাবিক হতেই তাই আবারও এবছর শুরু হলো বইমেলা। এবার 6ষ্ঠতম বর্ষে পড়ল এই বইমেলা। কলকাতা বইমেলার পর রাজ্য অন্যতম বড় বইমেলা হলো এই ভাঙর বইমেলা। ভাঙরের বইপ্রেমী মানুষেরা দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করে বসে থাকে এই বইমেলার জন্য। প্রায় 100+ বই ও অন্যান্য স্টল বসানো হয়েছে ভাঙর বইমেলাতে। নামি দামি বিভিন্ন প্রকাশনী সংস্থায় এসে উপস্থিত হয়েছেন বইমেলাতে। এতে অনেকে হাতের কাছে বই পেয়ে একটা কেনার আগ্রহ বোধ করবেন, পড়ার আগ্রহ বোধ করবেন। এবং এখন আমরা যতই বলি না কেন যে প্রযুক্তি আমাদের খুব প্রয়োজনীয় একটি বিষয়, এটাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু আবার এই প্রযুক্তি আমাদের ক্রমশ বইয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু বই পড়ার কোনো বিকল্প হয় না। জ্ঞানচর্চা বুদ্ধিচর্চা ছাড়া একটি সমাজ এগোতে পারে না, এবং এই চর্চার জন্যে বই পড়া। ছোট ছোট ম্যাগাজিনের স্টল যেমন আছে, তেমনি আছে পুরনো বইয়ের স্টল। এই বইমেলার উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক হাসমত জালাল। এছাড়াও ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল মাঝি, ভাঙর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর বীর বিক্রম রায়, ভাঙর 1 নম্বর ব্লকের ভিডিও দিব্যমান মজুমদার এবং ভাঙর 2 নম্বর ব্লকের ভিডিও কার্তিক চন্দ্র রায় সহ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি কাইজার আহমেদ, বাহারুল ইসলাম, আব্দুর রহিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বইমেলার অনুষ্ঠান থেকে কবি ও সাহিত্যিক হাসমত জালাল তিনি জানান, বই নিজেকে পড়তে হবে এবং অপরকে পড়ার জন্য আহ্বান করতে হবে, কারণ বই মানুষের এগিয়ে চলার একটা অন্যতম অঙ্গ। আমি ভাঙরবাসীকে বলবো, বইমেলাতে এসে শুধু ঘুরে চলে গেলে হবে না, একটি করে বই কেনার আহ্বান জানাবো। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।